ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই চারটি দেশ নিয়ে গঠিত যুক্তরাজ্য। যুক্তরাজ্যের একটি সাংবিধানিক রাষ্ট্রতন্ত্র রয়েছে যেখানে একজন রাজা রয়েছেন যিনি রাষ্ট্রের প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে। আনুষ্ঠানিক অভিষেক হয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। এর মধ্য দিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসেছেন তিনি। শুধু যুক্তরাজ্য নয়, সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও 14টি দেশের রাজা হয়েছেন চার্লস। দেশগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালু, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাড। চলুন সংক্ষেপে জেনে নেই নতুন রাজা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য যা আপনাদের ভালো লাগবে। প্রায় 1000 বছর আগের ঐতিহ্য অনুসরণ করে 6 মে শনিবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের মুকুট পরানো হয়েছে। 14 নভেম্বর 1948 সালে বাংকিংহাম প্যালেসে জন্মগ্রহণ করেন। যখন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ মুকুট পরেন তখন তার বয়স মাত্র 4 বছর। তিনিই প্রথম রাজা যিনি স্কুলে পড়েছেন, তার আগের রাজাদের গৃহশিক্ষক দিয়ে পড়ানো হতো। চার্লস ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে প্রত্নতত্ত্ব, শারীরিক ও সামাজিক নৃতত্ত্ব ও ইতিহাস বিষয়ে পড়াশোনা করেন। রাজা দুপুরে খাবার খান না, সেই সময় তিনি মধু এবং দুধের সাথে দার্জিলিং চা পছন্দ করেন। একজন যুবরাজ হিসেবে চার্লস স্কিইং, সার্ফিং এবং স্কুবা ডাইভিং পছন্দ করতেন। 57 বছর বয়স পর্যন্ত 40 বছরেরও বেশি সময় ধরে একজন তুখোর পোলো খেলোয়াড় ছিলেন। নতুন রাজা সবসময় শিল্পকলার অনুরাগী। স্কুলে তিনি পিয়ানো, ট্রাম্পেট এবং সেলো বাজাতে শিখেছিলেন। তিনি অপেরা এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রেমিক। রাজা একজন ভালো চিত্রশিল্পীও বটে। চার্লস ওয়েলসের প্রাক্তন প্রিন্সেস লেডি ডায়ানা স্পেন্সারকে বিয়ে করেন। এই দম্পতির 2টি পুত্র উইলিয়াম এবং হ্যারি। পরে তারা আলাদা হয়ে যান এবং 1996 সালে তাদের বিয়ে ভেঙে যায়। 31 আগস্ট 1997 সালে রাজকুমারী ডায়ানা প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন। 9 এপ্রিল 2005-এ চার্লস ক্যামিলা পার্কার বোলসকে বিয়ে করেন। রাজাভিষেকের সময় থেকে ক্যামিলা আনুষ্ঠানিকভাবে রানী ক্যামিলা নামে পরিচিত হবেন। সেনাবাহিনীতে থাকার সময় চার্লস যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার চালানোর দক্ষতা অর্জন করেন। পাশাপাশি তিনি বেশ ভালো ড্রাইভারও। চার্লস দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ, উষ্ণায়ন সহ বিভিন্ন বিষয়ে সরব। তার সম্পত্তি থেকে আয়ের এক বড় অংশ তিনি দান করেন বিভিন্ন সেবামূলক কাজে। রানী দ্বিতীয় এলিজাবেথ তার ছেলে রাজা তৃতীয় চার্লসকে যে সম্পদ দিয়ে গেছেন তার মূল্য $50 কোটি। উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ এই সম্পদ অর্জন ও নিজের ব্যবসা থেকে পাওয়া অর্থ মিলিয়ে ব্রিটেনের রাজার মোট সম্পদের পরিমাণ বর্তমানে $200 কোটি বেশি। কেমন রাজা হবেন চার্লস তা হয়তো ভবিষ্যৎই বলে দিবে। তবে বিশ্লেষকদের মতে রানী দ্বিতীয় এলিজাবেথের যতটা গ্রহণযোগ্যতা ছিল ততটা চার্লসের নেই, তাই কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান হিসেবে তার টিকে থাকা কঠিন হতে পারে।